আসসালামু আলাইকুম। 3 মার্চ 2023 তারিখ শুক্রবার সাপ্তাহিক চাকরির এক পত্রিকায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোহন। আমরা আজকের ভিডিওতে এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সকল চাকরির নিউজগুলো 4 পৃষ্ঠার পত্রিকা এখন আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি অনলাইনে এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো বা চাকরির সর্বশেষ তথ্যগুলো জেনে নিতে পারবেন। প্রথমে রয়েছে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপ, পদ সংখ্যা প্রায় 7000। এখানে সহকারী শিক্ষক এটা স্নাতক পাশ অর্থাৎ ডিগ্রি বা অনার্স পাশ লাগবে। প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সকল জেলা থাকবে। এখানে আপনারা বিস্তারিত আরো দেখে নেবেন। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশ রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা 98 জন, সহকারী প্রকৌশলী, জুনিয়র হিসাবরক্ষক, বাজার তত্ত্বাবধায়ক, ক্যাশিয়ার, সাত মুদ্রাক্ষরিক, গাড়ি চালক সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো পাবেন। সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ, সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশা, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 405 জন। উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি। বিভিন্ন ট্রেড রয়েছে, এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা 20 জন, ড্রাফটসম্যান, কাম্পকাইড অপারেটর, ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, নন টেকনিক্যাল পদ রয়েছে, এখানে টেকনিক্যাল পদ রয়েছে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো পাবেন। পুলিশ হেডকোয়ার্টার্স পদ সংখ্যা 19 জন, সাত মুদ্রাক্ষরিক, পরিসংখ্যান সহকারী, অফিস সহকারী পদে নেওয়া হবে। বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পাবেন। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড পদ সংখ্যা 39 জন, সহকারী ব্যবস্থাপক, ভূতত্ত্ব, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সহ বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো পাবেন। বাংলাদেশ সেনাবাহিনী 91তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। পুরুষ উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি, মেয়ে উচ্চতা পাসপোর্ট 2 ইঞ্চি। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাস। কেশবপুর পৌরসভা কার্যালয় পদ সংখ্যা 13 জন, সহকারী লাইসেন্স পরিদর্শক, ট্রাক চালক, উচ্চ মাধ্যমিক পাস, ট্রাক চালক দশম শ্রেণী পাস, বিদ্যুৎ মিস্ত্রি এসএসসি পাস, পাম্প চালক অষ্টম শ্রেণী পাস সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, প্রহরী অষ্টম শ্রেণী পাস। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ পাবেন। কর কমিশনের কার্যালয় পদ সংখ্যা 34 জন, কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী এইচএসসি পাস, উচ্চমান সহকারী স্নাতক পাস, সাত মুদ্রাক্ষরিক স্নাতক পাস, অফিস সহকারী উচ্চ মাধ্যমিক পাস, গাড়ি চালক জেএসসি পাস, নোটিশ সার্ভার এসএসসি পাস, অফিস সহায়ক এসএসসি পাস, নিরাপত্তা প্রহরীও এসএসসি পাস। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো দেয়া রয়েছে। সড়ক পরিবহন কর্পোরেশন পদ সংখ্যা 27 জন, কারিগর সি সাধারণ, কারিগর সি ট্রেড 15 জন, 12 জন নেওয়া হবে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো দেয়া রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা 9 জন, প্রধান প্রকৌশলী, নিরীক্ষা অফিসার, ড্রাইভার পদে নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে। 27 মার্চের মধ্যে আবেদন করতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পদ সংখ্যা 12 জন, পরিচালক, রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন, পরিচালক পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট, অতিরিক্ত পরিচালক, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এরপর রয়েছে সরকারি মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি ওষুধ কারখানায় পদ সংখ্যা 18 জন, এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, প্রোডাকশন অফিসার সহ বিভিন্ন পদে। এরপর রয়েছে টেক্সাস আপিল ট্রাইব্যুনাল পদ সংখ্যা 10 জন, সাত মুদ্রাক্ষরিক, স্নাতক পাস, অফিস সহায়ক, এসএসসি পাস। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার গুরুত্বপূর্ণ চাকরির নিউজগুলো। এবার আমরা যাব দ্বিতীয় পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠা খুব একটা নতুন নেই, প্রথম এবং শেষ পৃষ্ঠার বাকি অংশগুলো এখানে রয়েছে, তো আমরা এখানে নতুন কিছু নেই। আমরা যাব এরপর তৃতীয় পৃষ্ঠায়। তৃতীয় পৃষ্ঠাও খুব একটা নতুন নেই, প্রথম এবং শেষ পৃষ্ঠার বাকি অংশগুলো এখানে রয়েছে। তো চলো আমরা এবার আসছি শেষ পৃষ্ঠায়। শেষ পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ আরো কিছু রয়েছে সরকারি বেসরকারি চাকরি। প্রথমে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালক, রসায়নবিদ, মাইক্রোবায়োলজিস্ট, ফুড সেফটি এন্ড স্যানিটেশন অফিসার, ল্যাবরেটরি সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করা যাবে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ রয়েছে। দা সিটি ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে, স্নাতক অথবা স্নাতকোত্তর। 7 মার্চের মধ্যে আবেদন করতে হবে বিডি জবস এর মাধ্যমে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি পদ সংখ্যা 7 জন, জুনিয়র ম্যাশন, ম্যাশন হেল্পার, জুনিয়র প্লাম্বার, হেল্পার সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অষ্টম শ্রেণী এসএসসি পাশে এখানে আবেদন করা যাবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে নিয়োগ পদ সংখ্যা 12 জন, ধর্মীয় শিক্ষা বয়স্ক ও ধর্মীয় শিক্ষা শিশু, 12টি কেন্দ্রে নেওয়া হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। এটা হচ্ছে বরগুনা জেলার জন্য, অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ রয়েছে। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রভাষক, আইসিটি প্রশাসনিক কর্মকর্তা, পিএ কাম কম্পিউটার অপারেটর, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশগুলো রয়েছে। টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ পদ সংখ্যা 74 জন, প্রভাষক, উচ্চ মাধ্যমিক শাখা, গণিত, পদার্থ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, প্রদর্শক, সহকারী শিক্ষক, মাধ্যমিক শাখার জন্য নেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ পাবেন।
আবুল খায়ের টোবাকো ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ টিএমআর বেতন 13,000 এইচএসসি বা সমমান পাস সেলস প্রমোশনের কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। এখানে উপস্থিতির তারিখ সহ বিস্তারিত দেওয়া রয়েছে, সাক্ষাৎকারের বিস্তারিত আপনারা দেখে নেবেন এখানে কি কি নিতে হবে। মধুমতি ব্যাংক লিমিটেড চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার একজন নেওয়া হবে, স্নাতক সংশ্লিষ্ট কাজে 12-15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যারিয়ার .মধুমতিব্যাংক.net 14 মার্চের মধ্যে আবেদন করতে হবে। বিজিএমই চাকরি পদ সংখ্যা 6 জন, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফিসার অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক অফিসার জব প্লেসমেন্ট সহ বিভিন্ন ক্যাটাগরিতে হবে, ডাটা এন্ট্রি অপারেটর সহ। এখানে তৃতীয় পৃষ্ঠায় বাকি আরো অংশ রয়েছে, সেখানে আপনারা আরো বিস্তারিত দেখে নেবেন। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড পদ সংখ্যা 10 জন, সিনিয়র বা মেডিকেল ইনফরমেশন অফিসার নেওয়া হবে, অ্যাকাউন্টস এন্ড ভ্যাট বিভাগের জন্য 10 জন, স্নাতক পাস। এখানে 8 মার্চের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। চাকরির ধরন ফুল টাইম। আকিজবিরি ফ্যাক্টরি লিমিটেড অপারেটর নেওয়া হবে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল পাওয়ার 10,000 টাকা বেতন, ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি পাস। এখানে আবেদন করা যাবে 12 মার্চের মধ্যে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পদ সংখ্যা 85 জন, সার্ভিস এক্সপার্ট রেফ্রিজারেটর বিভাগ 50 জন নেওয়া হবে, এসএসসি পাস। সার্ভিস এক্সপার্ট এসি ভিআরএফ এন্ড এইচভিএসি 20 জন নেওয়া হবে, এসএসসি পাস। কল সেন্টার এক্সিকিউটিভ 15 জন নেওয়া হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক পাস। এখানে আবেদন বিডি জবসের মাধ্যমে করতে হবে। 10 মার্চ, 15 মার্চ, 10 মার্চ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে দেখে নেবেন। ন্যাশনাল পলিমার গ্রুপ সেলস অফিসার নেওয়া হবে, 15,500 থেকে 16,000 টাকা বেতন, স্নাতক ডিগ্রি পাস। এখানে পরীক্ষার তারিখ সহ উপস্থিতি যেদিন লোকেশন সহ সবকিছু এখানে দেয়া রয়েছে, আপনারা আরো বিস্তারিত দেখে নেবেন। দেখবো এরপর আমরা দেখবো এই সপ্তাহের আরো কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট যে নিউজ গুলো সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই এক নজরে। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, আমরা অনেক সময় ছোট ছোট জব মনে করি, আমরা অনেকে আবেদন করি না, কিন্তু সেগুলোতে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পদের নাম ম্যানেজার পদ সংখ্যা 1 জন, 21 মার্চ 2023 আবেদনের শেষ তারিখ। ট্রাস্ট ব্যাংক লিমিটেড পদের নাম অফিসার, 9 মার্চ 2023 আবেদনের শেষ ডেট। এসিআই লিমিটেড পদের নাম সিনিয়র ম্যানেজার অথবা ম্যানেজার, পদ সংখ্যা নির্ধারিত নয়, 5 মার্চ 2023 শেষ ডেট, বিডি দপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ, পদ সংখ্যা 4 জন, শিক্ষাগত যোগ্যতা বিবিএ বা স্নাতক ম্যানেজমেন্ট বিষয়ে। এখানে 6 মার্চের মধ্যে আবেদন করতে হবে, এটাও বিডি দপ্তরের মাধ্যমে। ব্যাক পদের নাম প্রজেক্ট ম্যানেজার, পদ সংখ্যা নির্ধারিত নয়, আবেদনের শেষ তারিখ হচ্ছে 5 মার্চ, এটাও বিডি দপ্তরের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। সজীব গ্রুপ শিক্ষাগত যোগ্যতা বিবিএ বা এমবিএ, এখানে 24 মার্চের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ট্রান্সকম বেভারেজেস লিমিটেড 4 মার্চ 2023 মধ্যে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা বিবিএ এক্সিকিউটিভ, পদের নাম রূপায়ণ গ্রুপ, বিভাগের নাম সেলস, পদের নাম এজিএম, 24 মার্চ 2023 মধ্যে আবেদন করতে হবে। নাসা গ্রুপ সিএডি পার্টনার মাস্টার, পদ সংখ্যা 4 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিপ্লোমা, আবেদনের শেষ তারিখ 10 মার্চ, বিডি দপ্তরের মাধ্যমে করতে হবে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম অফিসার, 11 মার্চ 2023 মধ্যে করতে হবে। ডিবিএল গ্রুপ 27 মার্চের মধ্যে আবেদন করতে হবে, বিডি দপ্তরের মাধ্যমে। এভার কেয়ার হাসপাতাল ঢাকা, শিক্ষাগত যোগ্যতা এমএস বা এফসি এস, পদের নাম স্পেশালিস্ট, 4 মার্চের মধ্যে আবেদন করতে হবে। এসিআই মোটরস লিমিটেড শিক্ষাগত যোগ্যতা বিএসসি, পদ সংখ্যা নির্ধারিত নয়, ডেভেলপমেন্ট অফিসার, 5 মার্চের মধ্যে করতে হবে। নিটল নিলয় গ্রুপ 29 মার্চ 2023 মধ্যে করতে হবে। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এটা 10 মার্চের মধ্যে করতে হবে। সিটি গ্রুপ 10 মার্চের মধ্যে করতে হবে। তো এই ছিল এই সপ্তাহের চাকরি ডাক পত্রিকার প্রধান প্রধান নিউজ গুলো, ভিডিও ডেসক্রিপশনে এবং ফেসবুক পেজও দেওয়া থাকবে, আপনারা আরো বিস্তারিত ভালো করে দেখে নেবেন। ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।